সুপ্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য জনসচেতনতার এই অনুষ্ঠানের মাধ্যমে এই পর্যায়ে আপনাদের সামনে উপস্থাপন করছি একটি বিশেষ সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারটি দিয়েছেন তৌফিক এহসান, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি। আমরা ওনার থেকে জানতে চাবো শুভ ইংরেজি নববর্ষ 2019, বাংলাদেশ সরকার, শেখ হাসিনার সরকার এই 2019 সালে এসেছেন। আমরা আপনার থেকে জানতে চাবো আপনি ব্যবসায়ীদের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতি, এলিফেন্ট রোড দোকান মালিক সমিতি এবং আপনি 6টি মার্কেটের নেতৃত্ব দিচ্ছেন। তো সেক্ষেত্রে আসলে সরকার আবার এসেছেন, 2টা পিরিয়ড শেষ করেছেন, এই পিরিয়ডটা কেমন যাবে বলে আপনি মনে করেন এবং কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? সরকারের কাছে আপনাদের কি রকম প্রত্যাশা আছে? মানুষ মানুষের জন্য এই অনুষ্ঠানটি বিগত 5 বছরে পরিচালক এবং আয়োজক বৃন্দরা এটা পরিচালনা করছেন এবং একটা দীর্ঘ সময় ধরে মানুষ মানুষের জন্য এই অনুষ্ঠানটাকে উনি জাতির কাছে উপস্থাপনা করে রেখেছেন। তার জন্য আয়োজকের যিনি প্রধান, ওনাকে আমি আমার অন্তরের থেকে নতুন বছরের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং দর্শনার্থী যারা রয়েছেন মানুষ মানুষের জন্য, কলাকুশলী যারা রয়েছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। পাশাপাশি রয়েছে নতুন বছরের আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং নতুন সরকার রণনীতির শেখ হাসিনার সরকারকে অভিনন্দন জানাচ্ছি। আর পাশাপাশি জানাচ্ছি এই দেশের 18 কোটি মানুষ যারা দেশের অর্থনৈতিক ইকোনমিক বিল্ড আপের জন্য একসাথে হাঁসূচক শব্দ নিয়ে মাঠে নেমে কাজ করছেন। আজকে দেশে অর্থনৈতিক চাঙ্গা করার লক্ষ্যে বাংলাদেশের সরকার যেভাবে হাল ধরেছে সেটা ব্যাখ্যা দিয়ে আমি বুঝাতে পারবো না, কারণ এটা জাতি অবগত রয়েছেন যে প্রতিটা সেক্টরে ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, উন্নয়নের চরম শিখরে বাংলাদেশ আজ, যার জন্য দেশের অর্থনৈতিক এবং প্রকৃতি চূড়ান্ত বিজয়ের পর্যায়ে। আমাদের গার্মেন্টস সেক্টর, আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর সহ আরও অনেকগুলো সেক্টর রয়েছে, 140টা সেক্টরের মতো। এগুলি সারা বিশ্বের বড় বড় শহরগুলোতে, বড় বড় দেশগুলোতে আমরা ভালো অবস্থান দখল করে ফেলেছি। আজকে আমাদের আভ্যন্তরীণ ইকোনমিক বিল্ড আপের ক্ষেত্রে যতগুলো ইন্ডাস্ট্রি রয়েছে আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে তা বিরাজমান। আজকে আমরা 8% প্রবৃদ্ধি অতিক্রম করতে যাচ্ছি, এটা বর্তমান সরকারের একটি বড় অবদান। আমি বাংলাদেশ দোকান মালিক সমিতি সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছি। ভ্যাট আদায়ের ক্ষেত্রে বিভিন্ন সময়, বিভিন্ন বছরে বিভিন্ন সমস্যা হয়। আমরা বিজনেস ফোরামগুলো FDCCR মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর কাছে শরণাপন্ন হই, এইভাবে না সেইভাবে, এইটা না সে। এবং গত বছর মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাট 2 বছর পিছিয়ে দিয়েছিলেন, কারণ ব্যবসা মাধ্যম সরকার উনি সবসময় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করে আসছেন। 2 বছর অতিক্রম হয়ে গেছে, এখন নতুন করে ভ্যাট দেওয়ার পালা। শুধু ভ্যাট দিচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোতে যারা বড় বড় প্রজেক্ট আছেন ওনারা সবসময় দিয়ে আসছেন। শুধু সমস্যা রয়েছে আমাদের ছোটো এবং মাঝারি দোকানদারগুলো। তা আমি মনে করি যে এই ভ্যাট সমস্যা বিশ্বের সব দেশে কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে, শুধু বাংলাদেশে ছোট এবং মাঝারি ক্ষুদ্র দোকানদারদের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ভ্যাট দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপগুলো আমার মনে হয় উভয় পক্ষের মধ্যে বসে আলাপ আলোচনা করে একটা ফাইনাল দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা হাতে নিয়ে এবং সহনশীলার সাথে ভ্যাট আদায়ের একটা পরিকল্পনা যদি নেওয়া যায়, যারা খেটে খাওয়া ছোট এবং মাঝারি ব্যবসায়ী তাদের কাছে যেন এই ভ্যাট আদায়ের সাবজেক্টটা এক অত্যন্ত সহনশীলতা পর্যায়ে আসে, তাহলে আমার মনে হয় সবার কাছ থেকে ভ্যাট আদায় করা ইজি হবে। সারা দেশে এবং আমি বলবো ভিলেজেও, শহরগুলোতে সাব ডিভিশনে 64টি জেলায় 5000 গ্রামে অনেক মেগা শপ চলে গেছে ওখানে, কিন্তু NBR কর্তৃপক্ষ সবসময় আমরা লক্ষ্য করে দেখছি ওনারা শুধু শহর কেন্দ্রিকগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাচ্ছেন। তো আমার মনে হয় ওনাদের ম্যান পাওয়ার বৃদ্ধি করতে হবে NBR-এর, এবং ওনারা যদি লার্জেস্ট স্কেলে 55,526 বর্গ মাইলের মধ্যে ওনারা ছড়িয়ে ছিটিয়ে যান, সারা বাংলাদেশ থেকে যদি ওনারা সীমিত আকারে এবং সবার কাছ থেকে একটা পরিকল্পনা নিয়ে ভ্যাট আদায় করে, আমার মনে হয় দেশের ইকোনমিক বিল্ড আপের ক্ষেত্রে বিশাল একটা অবদান রাখতে পারবে এই ছোটো এবং মাঝারি ব্যবসায়ীরা। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে বিগত বছরে
জ্বালাও পোড়াও যে আন্দোলনটা হয়েছিল, আমরা ঢাকা মহানগর দোকান মালিক সমিতি একতরফাভাবে এটাকে নো বলে আমরা জানিয়ে দিয়েছি। এবং আমি নিজেই প্রতিটি মিডিয়ার সাথে সমন্বয় রেখে ঢাকা মহানগরীতে সকল বাণিজ্য বিতানগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলি খোলা রেখেছি। এবং এক টানা দীর্ঘ সময় হরতালের বিপরীতে আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করেছি। মানুষ এখন সারা বিশ্বের সাথে সমতালে পাল্লা দিয়ে চলতে চায়, খুব শান্তি চায়, সুস্থভাবে জীবনযাপন করতে চায়। আমরা সবাই একটা জায়গায় স্থির হয়েছি যে যেই যেখানে আছি, যে অবস্থায় আছি, ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন স্মুথলি সামনের দিকে নিয়ে যেতে পারি এবং এখানে যাতে কোনো রাজনৈতিক প্রভাব না পড়ে। আমি সর্বপ্রথম প্রেস ক্লাবে একটা বিশাল বড় মানববন্ধন করেছিলাম, যেখানে আপনার সেই প্রেস ক্লাব থেকে দৈনিক বাংলার মোড় থেকে নিয়ে একদম হাইকোর্টের সেই শাহবাগ পর্যন্ত মানববন্ধন হয়েছিল। আর মানববন্ধনের সেই ধারার বৈশিষ্ট্যটা রয়েছিল উপচে পড়া ব্যবসায়ীদের একটা প্রতিবাদের ঝড়, যে আমরা জ্বালাও পোড়ার বিপরীতে আমরা শান্তিপূর্ণভাবে দোকানপাট খুলে ব্যবসা পরিচালনা করতে চাই, এবং তাইও হয়েছে এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাই করেছি। যখন এই হরতাল অবরোধের শব্দ এসছে আমি নো বলেছি এবং অদ্যবী পর্যন্ত ঢাকা মহানগরীতে হরতাল অবরোধ মুক্ত ঢাকা মহানগর এবং আমরা ছোট বড় মাঝারি এবং রোড সাইডে যত ব্যবসা প্রতিষ্ঠান আছে আমরা সকাল 10টায় দোকানপাট খুলি, রাত 8টা 9টা 10টায় যে যেখানে যে অবস্থায় আছে আমরা ব্যবসা বন্ধ করি। এবং ব্যবসা করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় বা প্রশাসন সবের ক্ষেত্রে সবার সহযোগিতা আমরা পেয়ে আসছি। আগামী দিনের দেশের ইকোনমিক বিল্ড আপের ক্ষেত্রে সম্মিলিত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আমরা একসাথে বর্তমান সরকারের পাশে থেকে আমরা এই দেশকে চূড়ান্ত বিজয়ের পর্যায়ে নিয়ে যাব। আজকে ইকোনমিক বিল্ড আপের ক্ষেত্রে আপনি দেখেছেন যে প্রতিটা সেক্টরে যেভাবে ডেভেলপ হচ্ছে, এখান থেকে যদি আমরা বের হয়ে আসি কিংবা স্থির বিরতটা হয় তা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়বে এবং কর্মসংস্থার ভাগিদার হয়ে যাবে। কাজেই দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে এই ইকোনমিক বিল্ড আপের সাথে এই দেশের মানুষের চাহিদা এবং তার ভাগিদার এবং রুটি রোজগারের একটা অংশীদারিত্ব রয়েছে। আজকে বিদেশিরা আমাদের দেশে আসছে এবং বিশাল অঙ্কের বড় বড় ফিগার নিয়ে তারা ইনভেস্টমেন্ট করছে। আজকে দেখেন মধ্য সাগরে চায়না এখানে কাজ করছেন, ভারতের এখানে অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আরও অন্য অন্য দেশের প্রতিষ্ঠানগুলো এখানে এসে কাজ করার জন্য আগ্রহ পোষণ করেছেন। আমরা চাই শান্তি, আমরা চাই দেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল দেশবাসীকে নিয়ে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্কের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। যেটি বলেছেন যে উন্নয়নের মহাসড়কে ফদরে প্রধানমন্ত্রী চলছেন, আসলে এই উন্নয়নের সমস্ত উন্নয়নকে বাধাগ্রস্ত করছে একটি জায়গায়, সেটি হচ্ছে মাদক। এই মাদকের বিরুদ্ধে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন এবং সেই জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হচ্ছে। আসলে এই উন্নয়নের ক্ষেত্রে মাদক কতখানি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? ইয়াবা এমন একটা পর্যায়ে চলে গেছে যে সাব ডিভিশন, মফস্বল এবং ছোট ছোট মাঝারি বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আনাচে কোনাচে ওইগুলি ঢুকে গেছে এবং সুস্থ জীবনযাপনকে বাধাগ্রস্ত করছে। আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী এবং সামাজিক এবং সোশ্যাল মিডিয়া যা আছেন সকলে একসাথে একটা যুদ্ধ ঘোষণা করা উচিত যে এ দেশে আনাচে কোনাচে যে যেখানে আছে তাদেরকে উদ্ধার করে এনে সুস্থ জীবনযাপনের জন্য দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা হাতে নেওয়া উচিত, যে পরিকল্পনার মাধ্যমে অসুস্থ ছেলে মেয়ে যারা আছেন তারা যেন সুস্থ জীবনযাপন করে এবং তাদের জন্য যত এনজিও, সরকারের যত সেক্টরগুলো আছে সবাই মাঠে নেমে একযোগে কাজ করা উচিত। ছোট ছোট খণ্ড খণ্ড পত্রপত্রিকা, টিভি মিডিয়ার মাধ্যমে ঘোষণার মাধ্যমে এটা শেষ হবে না, কারণ এই যে ড্রাগ অ্যাডিক্টেড জেনারেশন আগামীতে দেশের নেতৃত্ব কিভাবে কে কোথা থেকে দিবে? কাজে আমার মনে হয় অনেক মেধা ছেলে মেয়ে আমি দেখেছি এই রাষ্ট্রে, তারা অনেকে ড্রাগের সাথে জড়িত হয়ে যাচ্ছে, এখান থেকে ফিরিয়ে আনতে হবে। এখানে আমাদেরকে কাজ করতে হবে, সম্মিলিত হবে পুরা জাতিকে একসাথে কাজ করতে হবে। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যারা বড় বড় মাদকের ডিলার রয়েছেন
কিংবা এই মাদক ব্যবসার সাথে জড়িত, তার থেকে ভয়াবহ হয়ে গেছেন আমাদের পরিবারের মধ্যে সমস্যা। ছেলে যখন ড্রাগ খাওয়ার সময় হয়ে যায়, তাকে মা বাবা ধরে রাখতে পারে না, যখনই তাকে আটকিয়ে রাখবে কিংবা বাধা দিবে তখন সেখানে একটা দুর্ঘটনা ঘটার সম্মুখীন হয়ে যায়। ঘর থেকে ছেলে বেরি হয়ে যায় সে আড্ডাখানায়, নলে ঘরের মধ্যে যে কোনো জায়গায় একটা অবস্থান খুঁজে বের করে নেয় ড্রাগ খাওয়ার জন্য। এই জায়গাগুলিতে আমাদের আসতে হবে, পরিবার থেকে আন্দোলন শুরু করতে হবে। এই পরিবারের লোকজন চিন্তা করে যে এই জিনিসটা যদি হইচই করি পার্শ্ববর্তী লোকজন জানবে আমার মেয়ে কিংবা আমার ছেলে ড্রাগের সাথে জড়িত, আত্মীয় স্বজনকে মুখ দেখাতে পারবো না, আমার ডিগনিটি কোয়ালিটি সব মাইনাস হয়ে যাবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে গার্জেনদের, এখান থেকে বেরিয়ে এসে সমাজের যে যেখানে সেবামূলক প্রতিষ্ঠান আছে যোগাযোগ করবেন, এই বাচ্চাদেরকে সেখানে সেবা দিতে হবে, তাদের ট্রিটমেন্ট করতে হবে, টেক কেয়ার করতে হবে। মাদক বিক্রেতা যারা রয়েছেন তারা তো কাজ করছেন, সীমান্ত দিয়ে মাদক আমদানি করে এবং পাচার করে এখানে বিভিন্ন এজেন্টের মাধ্যমে এক হাত হাজার হাত শত হাত পারি করছে, এটা বাংলাদেশের আনাচে কানাচে যাচ্ছে। আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করছে এটা আরো স্পিড বাড়াতে হবে। আমরা একটা কথা বলি যে মুক্ত বাজার অর্থনীতি করতে হলে মানুষের মধ্যে একটা নৈতিকতার বৈশিষ্ট্য সামনে নিয়ে এগিয়ে যেতে হবে এবং মানুষকে কথা বলতে দিতে হবে, মানুষকে প্রশ্নবিদ্ধ করে রাখা যাবে না। বাজারে বলেন শহরে বলেন মুক্ত বাজারের মতো মানুষের চালিকা শক্তিকে ফ্রি করে দিতে হবে, তখনই মানুষ বলবেন যে উমুক বাড়ির পিছে উমুক জায়গায় উমুক গলিতে আমি দেখে আসলাম উমুকে এই জিনিসটা বিক্রি করছে। এখন আমরা কথা বলতে গেলে তৃতীয়বন্ধমিতে ভুগতে হয় যে কি বললে কি বিপদে পড়ে যাব, এই জিনিসটাকে দূর করতে হবে এবং এই দেশটাকে ফ্রি করতে হবে। মানুষের কথাবার্তার মধ্যে একটা আনয়ন শক্তি আনতে হবে যে বলো তুমি তুমি কি জানো, বলো তুমি কি দেখে আসছো। এখন আমি দেখে আসলাম যে আমার চোখের সামনে একটা মেয়েকে ধরে পাঁচটা ছেলে ডিস্টার্ব করছে, হাত ধরে টান দিল, আমি চিন্তা করলাম এখানে দাঁড়ালে বোধ হয় একটা বিপদে পড়ে যাব, মারামারি হয় না পুলিশ আসে না চাকু মারামারি হয়, আমি দৌড়ে ঘরে এসে তালা মেরে দিলাম, এটা আমার নাগরিকত্বের দায়িত্ব বহন করে না, আমাকে তাৎক্ষণিকভাবে এখানে দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে হবে। আসুক না আমার গায়ে ঝড়, আমি দেখব, আমার পাশে তো সরকার আছে, আমার পাশে তো প্রশাসন আছে, আমার সাথে তো দেশের জনগণ আছে, গ্রামবাসী আছে। এই মনোবলটা সবার ভিতরে আনতে হবে এবং বিল্ড আপ করতে হবে। মসজিদ থেকে নামাজ পড়ে না আসছে এক এমন মুরব্বির কাছ থেকে শুনেছি যে চলন্ত অবস্থা ছিনতাইকারী কিংবা এর থেকে খারাপ কিছু উনি দেখেছেন, মাথা নত করে ঘরের ভিতরে এসে দরজা বন্ধ করে দিলেন, কারণ না ভালো বাবা বউ বল বাচ্চা নিয়ে ভালো আছে, এই ঝামেলায় জড়ানো দরকার না। আপনাকে তাৎক্ষণিকভাবে ওনাকে মুরব্বীকে সেখানে প্রতিবাদ করা উচিত ছিল। এই জিনিসটাতে যদি সারা দেশে জাগ্রত জীব পর্যন্ত না হবে, এই মাটি থেকে মাদক বলেন সন্ত্রাস বলেন মৌলবাদী জঙ্গিবাদ যেটা রয়েছে এগুলি নির্মূল হওয়া ভেরি টাফ জব হয়ে যাবে। তা আমি মনে করি মানুষের মধ্যে স্পিরিট এবং জাগ্রত মুক্তিযুদ্ধের যে চেতনাটা একাত্তরে ছিল এই জিনিসটা আবার নতুন করে জাগ্রত না হওয়া পর্যন্ত এই দেশে খণ্ড খণ্ড চুরি চুরি করে এই জিনিসগুলি চলতে থাকবে। যখন দেখবেন গোটা জাতি জাগ্রত হয়ে যাবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলার জন্য একটা স্পষ্ট প্রতিবাদ মুখর, তখন এগুলো জোয়ারে সমুদ্রের মতো সব ভেসে বানের মতো নিশ্চিত হয়ে যাবে। যে মানুষ এই দুর্নীতি এবং অনিয়ম এবং মাদক সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষ মুখ খুলতে থাকবে, মানুষ কথা বলতে থাকবে, এইটার জন্য সরকারের কি করণীয় বলে আপনি মনে করেন? এখানে দেখেন এই প্রবলেমগুলি কিন্তু আমরাই তৈরি করেছি, ক্রিয়েটেড বাই আমরা নিজেরাই, যে আমরা স্পষ্টবাদী না, আমরা অন্যায় দেখে চুপ হয়ে মাথা নিচু করে চলে যাচ্ছি। একাত্তরে আমরা মুক্তিযুদ্ধে যখন গিয়েছিলাম আমরা মা বাবা ভাই বোনকে না বলেই আমরা একদম সরাসরি রণাঙ্গনের ক্ষেত্রে চলে গিয়েছিলাম এবং আমরা জানি যে আমরা মা বাবাকে ফাঁকি দিয়ে এসেছি লড়াইয়ের ক্ষেত্রে, যুদ্ধ করতে গিয়ে যে কোনো গ্রামে গঞ্জে আমরা মারা যাব, গ্রামের লোক হয়তো মাটি ফুঁতে সেখানে আমাদের কবর দিবে, নাহলে নদীতে ভাসিয়ে দিবে, নাহলে আমাদের লাশ পাওয়া যাবে না। আজকে তো সেই চেতনা নাই, মানুষের কাছ থেকে অনেক দূরে সরে গেছে, মানুষ এখন অর্থনৈতিক ইকোনমিক বিল্ড আপের দিকে দৌড়াচ্ছে, আদর্শ অনেকখানি ধামাচাবাই দিয়েছে। আমাদেরকে নীতি এবং আদর্শের মধ্যে ফিরে আসতে হবে। আমাদের মধ্যে সর্বপ্রথম দেশপ্রেম এবং দেশাত্মবোধ যে পর্যন্ত স্টাবলিশ না করতে পারবো
সে পর্যন্ত অনেক জায়গায় জায়গায় হোল অনেক গ্যাপ থেকে যাবে। আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মানে হচ্ছে আমার পরিবারের মধ্যে যে অন্যায় হচ্ছে সেটাকে আমি রুখে দেওয়া এবং প্রতিবাদ করে আমি সুষ্ঠু একটা জীবনযাপনের চিন্তা করব। আমি যদি এই প্রতিবাদগুলি না করি তাহলে আমার ঘরের ছেলে মেয়েও তো এই ক্রাইমগুলির সাথে জড়িয়ে পড়বে, তখন আমি কি করব? কারণ ঘর যেমন আমার একটা পরিবার, দেশটাও আমার একটা পরিবার, কাজে উভয়ের সমন্বয় আমাদেরকে প্রতিবাদ মুখর হতে হবে অন্যায়ের বিরুদ্ধে। কাজে আমি মনে করি প্রশাসনের পক্ষ থেকে এবং রাজনীতি ব্যক্তিবর্গ যারা রয়েছেন এবং দেশের সেবামূলক প্রতিষ্ঠান যারা রয়েছেন অন্যায়ের বিরুদ্ধে তাদের কাছে যখন সালিশ করবে তখন যৌক্তিকতার দ্বারা সেগুলি শুনতে হবে এবং উভয় পক্ষের আবার আরেকটা পক্ষ যাবে যে না আমরা এখানে নেশাগ্রস্ত করিনি, আমরা বই পড়ে আবৃত্তি করছিলাম, তখন আপনার ছেলে মেয়েদের ডিস্টার্ব করেন কেন, ওরা তো ওইখানে পড়াশোনা করছিল। হ্যাঁ, এই যে দুটো রোল এখান থেকে আমাদের মুরব্বিদেরও আমাদেরও গার্ডিয়ানদেরও বের হয়ে আসতে হবে। আমি মনে করি যে সংসারের মধ্যে এবং পরিবারের মধ্যে সোসাইটির মধ্যে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হলে আমাকে আগে নিজেকে আমার স্বচ্ছতা নিয়ে আসতে হবে, নিজেকে আগে গড়ে তুলতে হবে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ভালোর বিকল্প নেই। আমি দুর্নীতিবাজ হব, আমি ক্রাইম করব, মানুষের মধ্যে অশান্তি লাগিয়ে রাখব, এই অশান্তিতে একসময় আমার ঘরের মধ্যে এসে ঢুকবে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে সব শ্রেণীর সব সামাজিক প্রেক্ষাপটের লোকদের, এটা পার্মানেন্ট সলিউশন না। কাজেই এই মৌল জঙ্গিবাদ, মাদকুয়া শক্তি বলেন, দেশে সন্ত্রাস বলেন, সকল ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে বলেন, আমাদেরকে একযোগে গোটা রাষ্ট্র দলবল নির্বিশেষে আমাদের একটা স্লোগান নিতে হবে এবং এই স্লোগানের মাধ্যমে আমরা ন্যায়ের পথে থেকে সরকারের সাথে কাজ করে এই দেশ থেকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, জঙ্গিমুক্ত একটি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার একটা পরিকল্পনা আমাদের হাতে নিতে হবে। সেই পরিকল্পনাটা 2-6 মাসের জন্য দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা হাতে নিতে হবে। তাহলে আমাদের মধ্যে একটা নীতিবাচক, প্রশ্নবাদক একটা দিক নির্দেশনা জাগ্রত হবে। আজকে আমরা কথা বলতে গেলে ভয় পাই, এই জিনিসটা আমাদের ভিতর থেকে দূর করতে হবে এবং দূর করতে হলে প্রশাসনকে আগে এগিয়ে আসতে হবে, রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে যে উনি কী বলছেন, ওনার কী সমস্যা এগুলি শুনি। পক্ষ বিপক্ষই থাকবে সারা দেশে, এখন জায়গায় জায়গায় এক পক্ষ না চতুর্থ পক্ষ পঞ্চম পক্ষ সৃষ্টি হয়েছে, তার জন্য কি কাজ থেমে থাকবে? দেশের ইকোনমিক অর্থনৈতিক উন্নয়নমুখী কর্মকাণ্ড যেমন চলবে পাশাপাশি সামাজিক সুশৃঙ্খলতা সেভাবেই চলবে। এই সামাজিক সুশৃঙ্খলতা চলার ক্ষেত্রে আমাদেরকে একযোগে কাজ করতে হবে, ন্যায় এবং অন্যায়কে দুটাকে পাশাপাশি রেখে আমাকে চয়েস করে নিতে হবে, আমরা ন্যায়ের পক্ষে কাজ করব এবং অন্যায়কে এই দেশের মাটি থেকে উৎখাত করে দেব। মানুষ মানুষেরই জন্য, আমরা সবারই জন্য এই দেশে জন্মেছি বলে হয়েছি আমরা ধন্য। জেব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ, রাস্তা পারাপারের জন্য সচেতন হব আমরা মানুষেরই জন্য। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, ওভারটেকিং করবেন না, ফিটনেস বিহীন গাড়ি কিন্তু রাস্তায় নামাবেন না। মাদক মুক্ত চাই সমাজ, থাকবে না কোনো সন্ত্রাস, সমৃদ্ধশালী দেশ গড়ার করব আমরা অঙ্গীকার। মানুষ মানুষেরই জন্য।